নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু রিয়াঙ্গনার রকমারি। চলে এসেছি আমি আজ একটি নতুন স্টেটের নতুন রেসিপি নিয়ে, যা হচ্ছে পশ্চিমবঙ্গের খুব পুরনো একটি রেসিপি। নাম হচ্ছে চিকেন ডাক বাংলো। ব্রিটিশ আমলে এটি একটি অন্যতম রেসিপি। সে যুগে সাহেবেরা কোনো কারণে কলকাতা বা তার আশেপাশে বাংলোতে থাকতেন। সাধারণত মাংস ও ডিম সহযোগে এই পদটি পরিবেশন করা হয়। এই ডাক বাংলোর স্বাদ পেতে হলে এখন যেতে হয় রেস্তোরাঁয়, কিন্তু রেস্তোরাঁয় না গিয়ে পুরো রেস্তোরাঁর মতন স্বাদ কীভাবে আপনারা পাবেন বাড়িতেই, তার ট্রিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে জেনে নিতে পারবেন কীভাবে আমি বানালাম চিকেন ডাক বাংলো রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটা বানাতে গেলে একটি স্পেশাল মশলার প্রয়োজন, তা আমি আগে বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতন ধনে, দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি আমি এখানে, গোলমরিচ দিয়ে দিলাম আমি এখানে, গরম মশলা, কয়েকটি তেজপাতা দিলাম, আর নিয়ে নিচ্ছি আমি এখানে ঝাল বুঝে শুকনো লঙ্কা। এগুলো আমি কড়া মনে দিয়ে এবার গ্যাসটা অন করব, আর এটাকে হালকা করে ভেজে নেব। এতটাই ভাজতে হবে যাতে আমরা এটাকে হাতে ধরতে পারি। তারপর এটাকে একটা মশলা ভালো করে গুঁড়ো করে রেখে দেবো। এরপর আমি করে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেশন। তার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিয়েছি 150 গ্রাম মতন হচ্ছে দই, টক দই, আর তাতে দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো লঙ্কা, আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পর এতে আমি দিয়ে দেব কেটে বেছে ধুয়ে রাখা মাংসগুলো। মাংসের পিসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। মশলাগুলোর সঙ্গে আমি ভালো করে আবার মাংসটাকে মাখিয়ে নেব। নেওয়ার পর আমি দেব চিকেন ডাক বাংলোর একদম মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা না দিলে চিকেন বা ডাক বাংলো অসম্পূর্ণ, সেটা হচ্ছে কাসন্দি। কাসন্দি না দিলে কিন্তু চিকেন ডাক বাংলো একদম অসম্পূর্ণই হয়ে থাকে। এটা দেওয়ার পর আমি ভালো করে মাংসটাকে আরেকবার আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এটাকে রেখে দেব 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে। 2 ঘন্টা পর ফিরে এসেছি, কড়ায় সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পর আলু কেটে রেখেছিলাম বড় বড় করে। মাংস যেমন আলু কাটা হয় ঠিক সেই সাইজে আলু কেটে নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এই রান্নাটা করতে গেলে কিন্তু অবশ্যই 2 ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর মাংসে দইয়ের পরিমাণটাও যেমন বেশি থাকবে, আর দিতে হবে বেশি করে কাসুন্দিও, তবেই কিন্তু চিকেন ডাক বাংলোর স্বাদটা আসবে। আর স্পেশাল যে মশলাটা আছে সেটা তো ব্যবহার করতেই হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল করে আমি ভেজে নিয়েছি, এগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি আমি এখানে 5টা ডিম, ডিমগুলোকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে আমি তেলে ভেজে নেব। তেলে ডিম দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন ডিমগুলোকে একটুখানি চিড়ে নেবেন, তাহলে কি হবে ডিমটা তেলে দেওয়ার পর ফাটবে না। ভাজা ডিমগুলো তুলে আমি এগুলোকে পাশে রেখে দিচ্ছি। এবার আমি একই কড়ার মধ্যে মাংসটা রান্না করব। আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, অন্য কড়ায় বেশি করে সর্ষের তেল, ঘি আর তেজপাতা দিচ্ছি ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এইগুলোকে একটুখানি এদিক ওদিক নাড়ি চাড়িয়ে নিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসগুলোকে। মাংসগুলো দিতে দিতেই বলে ফেলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে সবার আগে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তেলের ওপর মাংসটা দেওয়ার পর এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে জল বেরিয়ে আসছে। মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমাটুম আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো টমাটুম কেটে নিয়েছিলাম আর কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এগুলোকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে সেই চিকেন ডাক বাংলোর স্পেশাল মশলাটা, যেটা আমরা আগে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে আমাদেরকে মাংসটাকে কষাতে হবে, যতক্ষণ না মাংস থেকে জল ছেড়ে দিচ্ছি। দেখুন কষাতে কষাতে মাংসতে জলও ছেড়ে দিয়েছে এবং ভালোভাবে মিশেও গেছে, মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি
ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর এটাকে ভালো করে আবার কষাতে হবে। আমি এখানে ধিমে আছে কষাচ্ছি, যাতে আলু আর মাংস ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব একটা ঝোল রাখবো না যেহেতু, তার জন্য এটাকে আস্তে আস্তে ধিমে আছে রান্না করতে হবে। আমরা বাড়িতে তো সবাই মাংস খেতে খুবই ভালোবাসি, আর বেশিরভাগই বাচ্চা কাচ্চারা মাংস খেতে কিন্তু বেশি ভালোবাসে। তাই মাংসের সেই একই রকম ঝোল না বানিয়ে একটু অন্যরকম স্টাইলে এই চিকেন ডাক বাংলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। কিছুটা কষানো হয়ে যেতে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ধিমে আছে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। আমি এখানে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন, না হলে এরকম আমার মতন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবেন। চিকেন ডাক বাংলো রেসিপিটা আমি আমার মতন করে আমার স্টাইলে আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাংসটাকে এবার একটু নেড়ে চেড়ে নেবো, গরম মশলাটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যাচ্ছে এবং মাখা মাখা হয়ে যাচ্ছে তরকারিটা। তারপরে রেডি হয়ে যাবে আমাদের চিকেন ডাক বাংলো। ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন এই চিকেন ডাক বাংলো। আশা করছি আমার এই ছোট্ট চেষ্টা আপনাদের খুব ভালো লাগবে। দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।